বঙ্গোপসাগরে আন্দামান দ্বীপপুঞ্জের কাছে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কায় সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর শনিবার দুপুর দুইটার পর পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপটি সৃষ্টি হয় বলে জানায় আবহাওয়া অধিদপ্তর লঘুচাপটি ইয়াস নামে সুপার সাইক্লোন হয়ে আগামী ছাব্বিশ মে নাগাদ বাংলাদেশ কিংবা ভারতের উপকূলে আঘাত হানতে পারে এ অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রার বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে নৌকা ও ট্রলারগুলোকে বলা হয়েছে রবিবারের মধ্যে উপকূলে ফিরে আসতে এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই লঘুচাপ রবিবার সকালেই নিম্নচাপে রূপ নিবে এটি আরও ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে লঘুচাপটি বর্তমানে বঙ্গোপসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি আছে ছাব্বিশে মে ভূমিতে আঘাত করার সম্ভাবনা রয়েছে ভূমিতে ওঠার সময় এর গতিবেগ একশো থেকে একশো নব্বই কিলোমিটার হতে পারে দিক পরিবর্তন করলে এটি ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার দিকে যাবে আর সোজাসুজি এলে বাংলাদেশের খুলনায় আঘাত হানবে শনিবার বিকালে সচিবালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি পলিসি কমিটির সভা হয় এতে সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী এনামুর রহমান সভার শুরুতে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেন এটি এখনও হাজার কিলোমিটার দূরে রয়েছে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেওয়া হয়েছে নিম্নচাপ হওয়ার পর ধীরে ধীরে উপকূলের দিকে এলে পরবর্তীতে সংকেত বাড়ানো হবে পঁচিশে মে রাত বা তারপরে এটি পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে অতিক্রম করতে পারে ধারণা দিয়ে তিনি বলেন সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা রাখতে হবে